হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা যাব রাজশাহী কলেজে অনুষ্ঠিত বাংলাদেশ ভারত পঞ্চম সাংস্কৃতিক মিলন মেলা 2022-এ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বাংলাদেশ ভারত মৈত্রীর 50 বছর পূর্তিতে রাজশাহী সিটি কর্পোরেশনের পৃষ্ঠপোষকতায় এবং ফ্রেন্ডস অব বাংলাদেশের উদ্যোগে রাজশাহী কলেজে বাংলাদেশ ভারত পঞ্চম সাংস্কৃতিক মিলন মেলা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে ভারতের অভিনেতা, কবি, শিল্পী, সাংবাদিক এবং ভারতের কিছু রাজ্যের মন্ত্রীসহ মোট 36 জনকে সম্মাননা প্রদান করা হয়। মিলনমেলা প্রস্তুতি কমিটির আহ্বায়ক, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র AHM খায়রুজ্জামান লিটন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। এই মেলাতে বিভিন্ন রকম জিনিসের দোকান দেওয়া হয়েছে। প্রথমে আমরা চলে যাচ্ছি ক্ষুদ্র নিগোষ্ঠীদের তৈরি জিনিসপত্র যেখানে আছে সেইখানে। এখানে যে সমস্ত জিনিস দেখা যাচ্ছে এগুলো সবই তৈরি আমাদের বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠীদের হাতে। আমরা সবাই জানি রাজশাহী আম এবং রেশম পোকার জন্য বিখ্যাত। এই হলো সেই রেশম পোকাগুলো। এখন আমরা চলে আসছি মাটি এবং কাঠ দিয়ে তৈরি জিনিসপত্র দেখতে। এখানে যে সমস্ত জিনিস দেখা যাচ্ছে এগুলো সবই কাঠ দ্বারা তৈরি। আর এই সমস্ত থালা, বাটি, গ্লাস সব মাটি দিয়ে তৈরি। বিশ্বে ভারতের পরে সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় বাংলাদেশে। এই হলো বাংলাদেশের সেই পাট শিল্প। এখানে বিভিন্ন ঘরসজ্জার জিনিস পাওয়া যাচ্ছে। এছাড়াও পাওয়া যাচ্ছে ঘরে রাখার ছবি, হাত ব্যাগ, মালা এবং কানের দুল ইত্যাদি। এখানে রয়েছে মেহেদি দিয়ে নেওয়ার ব্যবস্থা। এখানে আমি যে মেহেদিটি দিয়ে নিচ্ছি এটার দাম মাত্র 70 টাকা। এই হলো মেলাটিতে তৈরি করা মঞ্চটি। এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ভারতের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনি এই মঞ্চে একটি কবিতা আবৃত্তি এবং একটি নাচ করেছেন। তো চলো এবারে আমরা সেই কবিতা আবৃত্তি এবং নাচ দেখে আসি। সত্যি বাবা, বানিয়ে বানিয়ে কি মিথ্যে বলতে পারো। এইখানে বিক্রি হচ্ছে চাপাই নবাবগঞ্জের বিখ্যাত খাবার কালাইয়ের রুটি। এখন অনুষ্ঠান থেকে চলে যাওয়ার সময়। তবে হ্যাঁ, এখন আমরা যেতে যেতে বাহিরে কেমন ডেকোরেশন করেছে সেগুলো দেখব। সত্যি অনেক সুন্দর ডেকোরেশন, পুরো কলেজটিকে আলোকসজ্জায় সাজানো হয়েছে যা অতি সুন্দর।
এটি হলো রাজশাহী কলেজের পদ্মপুকুর। যদিও এখন পদ্ম নেই, কিন্তু অন্যান্য সময় এখানে অনেক পদ্ম ফুটে থাকে, যেগুলো দেখতে অনেক অসাধারণ লাগে। এটি হলো রাজশাহী কলেজের ভেতরে থাকা শহীদ মিনার। তো এই ছিল আমার আজকের বাংলাদেশ ভারত পঞ্চম সাংস্কৃতিক মিলন মেলা 2022-এর ভ্লগ। এই ভ্লগটি ছাড়াও আমার চ্যানেলে অন্যান্য ভ্লগ আছে, তোমরা চাইলে সেগুলো দেখতে পারো। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আরেকবার। সো বাই গাইজ।